আলহামদুলিল্লাহ, ভালো ভালো বক্তা, যুবক, ছেলেরা এবং বুড়া হুজুরেরা, আর আমি সবচাইতে বুড়ার বুড়া এখন তৈরি হচ্ছি আপনাদের সঙ্গে কথা বলতে। আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, এরা যা বলছে তা আমি সাপোর্ট করে দিলাম, আপনারা কবুল করলে হলো। কোরআনে পাকের একটা ছোট্ট সূরা, সেটার নাম সূরায়ে কাউসার। কি নাম? এই সূরায়ে কাউসার করণ্যা, তফসির করণ্যা, বয়ান করণ্যা এখানে বহু আছে, কিন্তু আপনারা আমার মুখে কিছু শুনতে চান, আমি এটার থেকে দুই চারটি কথা বলব। আমার মনে হয় আপনারা 100 বছরের কোন লোক এখানে দেখেন নাই। আপনাদের গ্রামে আছে? আপনার কত? 200 বছর হয়েছে নি? মাদ্রাসায় জায়গা দিছে আলহামদুলিল্লাহ। আর আপনারা যে সাহায্য করেছেন এটা অপ্রতুল হইলেও আশা করি সামনে যার দরকার হয় তা করে যাবেন। রাজি আছেন? আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন পাকের আয়াত অবতীর্ণ করেছেন, এ সমস্ত আয়াতের পিছনে পিছনে কারণ আছে। সময় মতো 23 বছরে 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন। ঠিক ইন্না আতাইনা কাল কাউসার, এটাও সময় মতো অবতীর্ণ করেছেন। কি জন্য অবতীর্ণ করেছেন, কার জন্য উপকার করেছেন, এটা কেয়ামত পর্যন্ত কাকে দিশা দেবে? সবাইকে দিশা দেবে না? অবশ্যই। কি দিশা দেবে, কারণটা কি ছিল, কেন আসছে? আপনারা জানেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল, ইন্তেকাল করে গেছে অল্প বয়সে। আল্লাহ বলছেন কোরআন পাকে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। অর্থাৎ সাবালে কোনো সন্তান নবীর ছিল না, ছোট অবস্থায় ইব্রাহিম ইন্তেকাল করে গেছেন। মক্কার কাফেররা, বড় বড় নেতারা, ইসলাম বিদ্বেষীরা, আল্লাহ বিদ্বেষীরা বলছিল এ মোহাম্মদ যেটা প্রচার করতেছে তার এই ইসলাম টিকবে না, কারণ তার কোনো ছেলে ফেলে নাই। এটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য কোনো ছেলে নাই, শুধু ছেলে টানে না, আল্লাহর বন্দারাই টানে, আর এরা ছেলের থেকেও বেশি হয়ে যায়। বললো স্যার আর কেউ দেখতো না আমাদের দেশে কি করে ছেলে ফেলে না, তাইলে কি আটকুরা বান্দার আটকুরা যায় না? তারা মোটামুটি বললেন নবী আটকুরা, ওনার নাম এখন উত্তর দেবে কি? আমি নবীকে পাঠাইছি, নবীর যাবতীয় যা দরকার সব আমি কিছু করব, তোদের কারো কিছু করতে হবে না। আল্লাহ কয় এ মক্কাবাসীরা, এই বেইমানের দলেরা শোন, আমি আপনাকে দান করেছি যত কল্যাণ আছে সবটা আপনাকে দিলাম। আল্লাহ দিতে পারে কিনা? বর্তমানে, গত, ভবিষ্যৎ, যত কল্যাণ আছে সবটা মালিক করে দিলাম আমার নবীকে। সর্বশক্তিমান নেই না আমাদের মতো লড়ছে, না 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 তার মতো কেউ নাই।
قادرا قدرت داري هر چخاهي آنكني مردرا جاهم تو بخشي زندرا بجاكني اللهم صلي ونحن أقرب إليه من حبل الوريد الله يتقاسي منزازات عشان تشبيه وتمثيله حمد بالا وفستيخا منزازات سبحان اللهم صل দুরুস্তানা নবীর নাম প্রথম কোন মাহফিলে শুনলে প্রথমবারের মতো দুরূদ শরীফ পড়াটা ওয়াজিব বিতরের নামাজের মতো এটা না পড়লে জবরদস্ত গুনাহ হইব রহমত কমে যাবে বরকত কমে যাবে ঠিক না নরনারী সবাই নবীর নাম শুনে পড়তে হবে প্রথমবারের মতো এটা ফোকাহায়ে কেরামের মশলা ইমাম বাইহাকি বলেন না যতবার নবীর নাম শুনবি এক মাহ পেলে হলেও প্রত্যেকবারে দুরুশি পড়াটা ওয়াজিব ঠিক সুবহানাল্লাহ জমহুর উলামা কেরাম আল্লামা নববী সহ বলছে হ্যাঁ একবার পড়লে আদায় হয়ে যাবে যাক আমি এদিকে যাচ্ছি না আপনারা কেউ পড়ছেন কেউ পড়েন নাই মাহফিলের মধ্যে দুরুশি বড়া করাটা বড় করে পড়াটা এটা মুস্তাহাব বড় করে শতক দিয়ে দুরুস্তি পড়াটা মুস্তাহাব এটা না কই পারে না যদি আপনি দুরুস্তি না পড়েন তো কবিরা গুনাহ হয়ে যাবে ঠিক এখানে ছোট ছোট বাচ্চারা আছে এই বাচ্চারা আজকে পড়তে পারে না দুরুস শিখতে পারে না আপনারা মাহফিলের মধ্যে আলেমেরা সুশিক্ষিতরা যখন দরসে বড় করে পড়বেন আপনাদের মুখ থেকে শুনে শুনে বাচ্চারা শিখতে পারবে এই জন্য বড় করে পড়াটা মুস্তাহাব তৃতীয় নম্বরে আপনার আওয়াজ আমার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত তরুণতার ঘাস আমাদের পক্ষে সাক্ষী হয়ে যাচ্ছে তাহলে হাসান ময়দানে বাজা গেলে এরা সাক্ষী দিব আল্লাহ তোমার বন্দা তোমার বন্ধুর উপরে দুরুস্তি পড়ছিল আমরা সাক্ষী আছি তাকে ছাড়ি দাও আপনার আমার নাজাতের মুসিলা হয়ে যাবে তৃতীয় নম্বরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দুরুস্তি যদি বড় করে পড়িস তাহলে আমি নবী নিজের কানে তোর দুরুস্তি শুনি كتاب النام جلاء الافهام في الصلاه والسلام على النبي خير الانام فيشتا نمبر بشرتي لكه يو ابن قيم جوزي ابن تيميه البرشادي حضرت ابو الدرداء رضي الله تعالى عنه الرابي برمنا كاري بشرني جي ها كتاب لغوني سبحان الله বৈতুল মুকাররমান খতিব ডক্টর সালাহউদ্দিন আমার ছাত্র এখানে ডক্টর এটা ঢাকা আলিয়া মাদ্রাসার শেখ মাওলানা ছিল
কিতাব আমার কাছে আছে মানমারি করেন না হযরত উলামায়ে কেরামের কাছে আমার আপিল আপনারা মিলিমিলি চলেন কথা বলতে সাবধানে বলেন কারো মানহানি করা ইসলামে জায়েজ নাই আছে না সে যে কোন প্রকারের আলেম হোক না কেন মানহানি করা ইসলামে জায়েজ নাই ঠিক না ভাই আমি আজকে প্রায় 85 বছর পর্যন্ত ওয়াজ করি দেশে বিদেশে আমেরিকা জার্মান লন্ডন কোন জায়গা বাকি নাই মুসলিম কান্ট্রি একটাও বাকি নাই মিশর পর্যন্ত কিন্তু কেউ বলতে পারবে না কারো মানহানি করেছে মিশরের মধ্যে তকরির করে আমি কইলাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাজিরান ওয়া নাযিরান ফি জামিল আকওয়াল কোরআন থেকে ডকুমেন্ট দিলাম হাদিস থেকে ডকুমেন্ট দিলাম তারপর কয় হুজুর মাফ করবেন আমরা রসুল সম্পর্কে জানি না আপনার কোন তো নবী সম্পর্কে জানা না হে একটা প্রফেসর হে একটা বড় আলেম একবার নবী সম্পর্কে জানেন না কি জানেন ল এন অর্ডার অফ ইসলাম হ্যাঁ ইসলামের ল সম্পর্কে কানুন সম্পর্কে আমরা জানি আমরা নবী সম্পর্কে জানি না কই কি হাগ যার ভাই দাওয়াত কাকে হেরেছি না এগুলা কেমন মানুষ তারপর যখন ডকুমেন্ট দিছি কয় আমি কয় আপনি কোন কিতাবে ফেসেন আমাকে একটু দেখান আমি দেখতাম তো তার কিতাব একটা দিলাম কিতাবের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ মিশরের মধ্যে আছে কিতাবের নামে মুহাম্মদ রাসূলুল্লাহ কিতাব তো পড়া নাইও আরে একজনের একজনের গালাগালি করে কাফের কিন্তু তার কোনো দেরি নাই হ্যাঁ আল্লাহ এইটাতে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আমিন আমিন প্রত্যেক আলেমের সম্মান রক্ষা করাটা অন্য আলেমের উপরে দায়িত্ব এটা মান সম্মান হানি করা যায় নাই ঠিক না ভাই সম্মান পেয়ে হ্যাঁ মশলা উল্টা কয়েছে আদবের সাথে বুঝেন তাকে বলেন সে বলবে আমি যদি ভুল করে থাকি আমাকে বলবেন না বললে গুনাগার হয়ে যাবেন আপনার আমি গুনাগার হব না ঠিক ঠিক না ভাই আমি তফসির লিখেছি 30 পারা কোরআনে পাকের 2000 পৃষ্ঠার উপরে আপনার পড়ুন আমি বুখারী শরীফের সারা লেগেছি 5000 পৃষ্ঠার উপরে আপনারা পড়ুন তিরমিজি শরীফ চলছে প্রথম খণ্ড শেষ হয়েছে আর 2-3 খণ্ড বাকি আছে এটা ইনশাল্লাহ এই 108 বছরের যে আশা রাখে যে পুরো করব বলে আশা করি আপনারা দোয়া করুন তাহলে ইবনে কাইয়িম জুজি জবরদস্ত আলেম কিতাব আমার কাছে আছে রসুলে শুনে রসুলে কোথায় সাগরের নিচে সাবমেরিনে দেখলে সেখান থেকে দর্শিব বড় করে পড়লে রসুল শুনবো আর যদি মঙ্গল গ্রহে যান সেখান থেকে দর্শিব পড়লে নবী শুনবো নবীর এত পাওয়ার আরে এটি দিল কে কে দিল আল্লাহর কাছে কি পাওয়ার কম আছে আল্লাহ কয় যারা চায় তাদের বাদশাহ বানায় আর যারা চায় তাকে সেকেন্ডে ফকির বানায় হ্যাঁ قل اللهم وتؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير قران الله কষ্ট নেই না কষ্ট নেই না তো কথা তুলছিলাম যে কত বড় করে মোবাইল একটা লই এরকম হাতে লই চাবি দিলে ওই লন্ডনে আমেরিকা হোলা আছে তো হোলার বউ আছে নাতি আছে এগুলোর লগে কথা কওয়া যায় ছবিও দেখা যায় ঠিক ঠিক না বেশি আপনার শক্তিতে আপনার পাওয়ারে আপনি যদি আমেরিকার মানুষকে আপনার হাতের মধ্যে আনে ইঞ্জিনে দেখাতে পারেন মেশিনে আল্লাহর কুদরতে কি আমার নবীরা আপনাদের সবাইকে দেখাতে পারে না আপনাকে চিন্তা না চিন্তা না ডকুমেন্ট বলবেন কোরআন থেকে বলবো কোরআন থেকে বুড়া মানুষ কোরআন
কোরআন মুখস্থ আছে এখনো, সাত বছর বয়সে পড়ছিলাম এখনো আছে আল্লাহ দিলে। সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন, নবীও ছিলেন, বাদশা ছিলেন, আর বাদশা বাংলাদেশের না, আরবের না, কোথাকার, সারা বিশ্বের বাদশা ছিল সুলাইমান বাদশা। একদিন উঠছে, উড়ে যেত সকালে তক্তর গুলোকে উড়ে ছয় মাসের রাস্তা, বিকালে ছয় মাসের রাস্তা, কোরআন আছে। ولسليمان الريح غدوها شهر ورواحها شهر সকালে ছয় মাসের রাস্তা, বিকালে ছয় মাসের রাস্তা ভ্রমণ করতেন। কিছু বসে তক্তার উপরে কাঠের তক্তা, ডান সাইডে বারোশো মানুষ, বাম সাইডে বারোশো জিন, একসঙ্গে বসতে আর বলতো চল চল করলে চলত, আপনার হাতের যেমন কোলে চল উঠ ঠিক দেয়নি, পাওয়ারে কোলে চল চলে নি, হ্যাঁ দেরি নেই। আর সুলাইমান সালাম তক্তারে কে উঠ, হ্যাঁ ছয় মাসের রাস্তা। একদিন যখন উঠছে সেখান থেকে তিন মাইল দূরে ইয়ের সিংহাসন আছে, পিঁপড়ার রাজত্বর সিংহাসন, তো পিঁপড়ার রা নিয়ে কয় সুলাইমান আলাইহিস সালাম জালিম না, নেককার বাদশা, অত্যাচার করব না, তোর করে মারবে না, আসতেছে, যদি আসে অনেক মানুষ তাদের পায়ে নিচে পড়েই তোরা পিঁপড়া ক্ষুদ্র প্রাণী মরে যেতে পারিস, তারা জুলুম করবে না। সুলাইমান আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলে হাসি দিছে, জালিম বলে নাই বাদশাকে, জালিম বলে নাই আদেল, বিচার ন্যায় পরায়ণ। সুলাইমান আলাইহিস সালাম হাসি দিছে, উজিরে কয় হুজুর হাসলেন কেন অকারণে, হ্যাঁ তুই কেন বুঝলি অকারণ বলি, কয় আপনি হাসলেন কোন কারণ তো দেখতেছি না, কয় কারণ একটা আছে, এখান থেকে তিন ম্যান্ডলি পিপার রানিয়ে আমাদেরকে ন্যায় পরায়ণ বাচ্চা কইছে, আল্লাহ শুকরিয়ার্থে আমি হাসি দিলাম। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, কোরআনে পাক হাসি দিছে। এখন জিজ্ঞাসা করি সুলাইমান আলাইহিস সালামে পিপার কথা শুনে তিন মান দূরে থেকে, আর পিপড়া তিন মান দূরে থেকে সুলাইমান সালাম উঠতেছে আসবে এখানে এসে জানে ঠিক নেই, চোখটা কত বড় পিপড়ার, ছোট্ট চোখ না, এই ছোট্ট চোখ দিয়ে গর্তের ভিতরে থেকে সুলাইমান সালাম উঠে আর আইয়ের দে এটা খবর দে, আর আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিন মাইল দূরে থেকে খবর দে, কোরআনে পাকে আছে নে, হ্যাঁ কি কেউ কোরআনে পাকে, হ্যাঁ ও মা তুমি এক কইতে পারো না, এই পিপড়ায় কি কয়, وقالت النملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون الله القرآن نے মিশানে সন্দেহ নেই, লাউরই ব্যাপি, হ্যাঁ সন্দেহ নাই। তাহলে পিপার রানী যদি এখান থেকে সুলাইমান সালাম আগমন দেখে, সুলাইমান সালাম পিপার কথা শুনে, আমার নবী নবীউল আম্বিয়া, সুবহানাল্লাহ, হ্যাঁ ঠিক, যত নবীর যত গুণ আছে সব তো আমার নবী থেকে পেয়েছে, কোথায় কোরআনে পাক, হ্যাঁ কি বলছেন শায়রে বলে, লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফযীলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লি মুহাম্মাদি আল্লাহুম্মা মহাবার চলে আমার নবী শুনেন, হ্যাঁ নবীরা আপনাদের আওয়াজটা শুনাতেন চাননি, নবী খুশি হবে না বেজার হবে, একটা ছোট বড় বাদ নাই, বড় করে দরসি পড়েন,
اللهم صل رسول اللہ ہمیں دیدار تم اپنا دکھاؤ یا رسول اللہ اللہم আল্লাহ খুশি হইতো না ঠিক না বেশি আল্লাহ খুশি হয়নি আল্লাহ খুশি হয়নি আল্লাহ খুশি হয়নি আরে এইটা বাদ দে এ মোটামুটি আল্লাহ খুশি হয় কিনা বেজার হয় কিনা হ্যাঁ তো আল্লাহ খুশি হইছে না বেজার হইছে কেমনে বুঝবা হ্যাঁ কেমনে বুঝবা যে আল্লাহ খুশি না বেজার আল্লাহরে কেউ দেখছে আগে বলছে আল্লাহরে কেউ দেখে নাই হ্যাঁ নবী দেখছেন আল্লাহ খুশি না বেজার তুমি বুঝবে কেমনে তোমার কাছে কোন যন্ত্র আছে আল্লাহ খুশি আর বেজার আমার কাছে যন্ত্র আছে সুবহানাল্লাহ বলবো আমার নবীর চেহারা মোবারক আমার নবী বেজার হইলে আল্লাহ বেজার আমার নবী খুশি হইলে আল্লাহ খুশি সহজ না সহজ না হ্যাঁ কতগুলো বুঝে না আমার মনে হয় চোদ্দটা পনেরোটা জায়গা বানাইছে না আল্লাহ আটটা বেহেস্ত আর সাতটা সব জায়গায় তো রাখবো ওই যে কোনো নবীর বুঝে না এটা ওই জায়গা দেখো গা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর হ্যাঁ হাউলায় للجنة لا أبالي وهؤلاء للنار لا أبالي حديث এখন তো তুমি ব্যস্ত এখন তুমি জাহান্নামে কোনে পর্ব করি না আমি কেউ চিন্তা করি না আল্লাহ কেউ চিন্তা করে নাকি না নবীর সঙ্গে যারা লাগছে তারা বেহেশতি হয়ে গেছে লাগবেন কেমনে মনটা আপনার মন কোনটা মন তাহলে নবীর জন্য যদি আপনার মন থাকে আপনি নামাজ না পড়ি পারবেন নবীর জন্য যদি আপনার মন থাকে দরসি না পড়ি পারবেন নবীর যদি মন যদি থাকে আপনি আপনি কি কেউর উপরে অত্যাচার জুলুম করতে পারেন আপনি কি সুদ ঘুষ মদ খেতে পারেন আপনি কি খারাপ সঙ্গে সঙ্গে চলতে পারেন আপনি কি এই মোবাইল নিয়ে দোয়া দোয়া করতে পারেন না না মোবাইল ভালোটা দেখেন খারাপ একটা মুখ খারাপ হয় ভালো হয় ভালো পথে আসুন যুবকেরা ভালো পথে আসো মা বাপের খেদমত করো দেশকে সুন্দর করো দশকে সুন্দর করো তোমাকে সাজাই তোলো তোমার পরিবার সাজাই তোলো নবীর রঙে রং করে দাও আজ এমনি সাজাও দাম হইতো না এমনি সাজালে দাম হইতো না আল্লাহর নেয়ামতের কোন শেষ যাকে চায় যাকে চায় কৃপণতা করিয়েন না সুবিধা হইতো না আল্লাহর ঘর ফসা হয়ে পড়ে থাকবো আর আপনার ঘর বিল্ডিং এর উপরে বিল্ডিং হইব আল্লাহ কেব এ তোর কথা বলি সেই গুলা ও কি কইতো না জিজ্ঞাসা করতো না সুম্মালা তুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম আপনার প্রত্যেকটা জিনিসের মানে প্রশ্ন হবে সওয়াল হবে হবে কি সত্যটা দিছিলাম কি কাম করছস কইব নি হাতটা দিছিলাম কি কাম করছস পাঁচটা দিছিলাম কোথায় গেছিলি আমার রাস্তা ছাড়া অন্য রাস্তায় গেছ কেন উত্তর দিতেন পারবেন কিনা রাত্রে চিন্তা করিয়েন রাত্রে চিন্তা করিয়েন দস্তে গোয়ে মঞ্চনি দোষ দিদাম লব্ব গোয়ে মঞ্চনি বসিদাম আল্লাহ মারুমি
প্রত্যেকটা আল্লাহ বন্ধ করে দিব এটা। হ্যাঁ আল্লাহ না করি নাই, আল্লাহ আমি এই অন্যায় করি নাই, আল্লাহ তুমিও মিশো তা কো নাকি? লাগাই দিব কি লাগাই দিব? মুখটা বন্ধ করে হাতের কি কাম করছ তোরে, কি কাম করেছে? আল্লাহ আমি করি নাই, মেয়ে করেছি। এখন হাতে কয়ে দিব আমি এ করছি, এই চুরি করছি, ডাকাতি করছি, এ করছি, পামা কইব আমি এমন কাজের মধ্যে গেছি প্রত্যেকটা। আপনি মনে করেছেন হ্যাঁ দুনিয়াতে একটা মানে এ লাগাই দিলে কি কয় এটা রে? ক্যামেরা, ক্যামেরা লাগাই দিলে আপনার মানুষ একটা ধরেছেন। আরে আপনার ক্যামেরা আপনার লগে লাগানো আছে, আপনার জীবনের কাজের সাক্ষী দেওয়ার জন্য হাত ক্যামেরা, আপনার জবান ক্যামেরা, আপনার পাও ক্যামেরা, অঙ্গ প্রত্যঙ্গ বলে দেবে একটা একটা করে। সাবধান বাবারা, সাবধান, মনে করিয়েন না কিছু পয়সা দিয়ে বাঁচি যাবো গা, এটা হইতো না। এই যুবকেরা বাবারা, যৌবন শেষ করিও না, যৌবনকে লালন পালন করো, আল্লাহর এবাদতে শেষ করো, তুমি ওলি হয়ে দেব, তোমার জন্য লোক কানবে, হ্যাঁ মরিবে হাসিবে, তুমি কাঁদিবে বুব, এমন জীবন গঠন কর যে তুমি যাবার সময় সবাই কানবে, তুমি যেদিন আসছিল সবাই হাসছিল, যাবার সময় সবাই কাঁদবে। আর যে জীবন নাকি আমরা করতেছি এই জীবনটা, আব্বায় কে হুতরে মরে যোগই, হ্যাঁ মাঝে মাঝে আইয়ে বাপে আইয়ে আমার হুলাম মরে যাবার জন্য দোয়া করুন, তুই ওটা ফালে টালি বড় করছ আমি মরি বললো বলে কমু কুঙ্কিতে বাই সতীটা, হ্যাঁ ঠিক না বেঠি? ফুটে বাপেরই ফিরে দেখেন নাই, হ্যাঁ আপনার ফেসবুকের মধ্যে দেখিয়েন তো তাই দেখি অবস্থাটা কি। আপনার ছেলেকে ন্যাক্কার করাটা আপনার দায়িত্ব, মা বাপের দায়িত্ব সুসন্তান, আর সুসন্তান হওয়ার জন্য সুপরিবারের দরকার, সুপরিবার না হলে কুপরিবারের মধ্যে কুপরিবারের সন্তান হইব, ভালো হইতো না? বরফির সাহেবের মা বাবা কোন অন্যায় করে নাই, হ্যাঁ আর আমার লাইফের মধ্যে যদি কেউ খুঁজে ব্যয় করতে পারে আপনাদের মতো আমি একজন, যদি ব্যয় করতে পারেন কোন জায়গায় খটকা, তাহলে আপনাকে কোটি টাকা পুরস্কার দিয়ে করব। আপনি ঠিক মতো চলেন, আপনার সব কিছু ঠিক মতো চলবে, ঠিক না বেঠি? কার ওয়াদা? আল্লাহ। ওয়াদা কার? তোমাকে সুন্দর জীবন দিব কোছেন নাকি না? হ্যাঁ আপনি কোরআনে পাকের মধ্যে তোমাদের খুব সৌন্দর্য জীবন দান করবো, খুব সৌন্দর্য জীবন দান করবো। আর একটা জীবন আছে না, এই আর একটা জীবন আছে, হ্যাঁ কেমনে প্রমাণ করলেন? আর একটা জীবন আছে, রাত্রে ঘুমান না, ঘুমালে খবর থাকেনি তো সেখানে আবার দুনিয়া দেখেন কেমনে বিচ্ছিন্ন জায়গা গেছেন আপনি সুন্দর, তাহলে ঘুমের মধ্যেও একটা জীবন আছে, আছে নি? মরার পরেও আর একটা জীবন আছে। এই জীবনটা সুন্দর করতে হইলে এখান থেকে করে যেতে হইব, আল্লাহর রসুলের রাজি করতে হইব, আল্লাহর রাজি করতে হইব, আর মা বাপকে শান্তি দেওয়ার লাগবো, সাধারণ পাবলিকের শান্তি দেওয়ার চেষ্টা করতে হইব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন তাকে আপনি ভালো পথে দেখান, ভালো পথে চলান, আপনি তার জন্য দোয়া করেন যেন আল্লাহর রসুলকে মানতে পারে। হ্যাঁ ঠেলে দিয়েন না, ধাক্কা হেলা দিয়েন না, এই খবিস আপনার ফুত পড়ে গেছে মুতের মধ্যে, ময়লার মধ্যে, আপনি কি ফেলে দিবেন ফুতের? তুলি ধোয়ায় পরিষ্কার করে বুকে নেবেন, ঠিক না বেঠি? একজন অন্যায় করে তাকে বুঝাই যে কোনো প্রকারে বুকে নেন, আল্লাহ আপনাকে বুকে নেবে। আমার বন্দারে তুই সৎ পথে আনছ, আমি তোরা আমার কুদরতের বুকের মধ্যে জায়গা দিলাম।
বলছিলাম কি ইন্না পড়েন তো অর্থটা কি আপনাকে সব কিছু করলাম সমস্ত করলাম আল্লাহ দিয়ে দেব ইহকালে পরকারে কবরে হাসরে নসরে সব জায়গায় কল্যাণ দিব কারে কয় নবীরে কয় এটা আর ইটা এগুলো তফসিরের বয়ান করতে বহু সময় লাগবে দরকার করো না আল্লাহ দিয়ে দিব বিনামূল্যে নবীকে দিয়ে দিছে কয় এ মক্কার কাফররা শোন আমার নবীরে তোরা করে কি কয় আফতার আফতার মানে কি আমার বন্ধু নির্বংশ নয় কেয়ামত পর্যন্ত হাজারে হাজারে কোটি কোটি আমার নবীর সন্তান হইব এগুলা কি এগুলা কি কার উম্মত এগুলা আর কতগুলো আছে জানার নেই সারা বিশ্বের মধ্যে কমাশন বেশি আছে এখন আবু জেহেলের কোন খবর আসেনি তার ফুতার নাতি আসেনি এদিদের খবর আসেনি তার খবর নাই কোথায় গেছে আল্লাহর খবর লস নাই তোর খবরও নাই আমার নবী আল্লাহর বন্ধু তার খবরও আছে সে কেয়ামত পর্যন্ত উজ্জ্বল হতে থাকবে ইসলাম চলতে থাকবে মাঝখান দিয়ে আরো আয়াত আছে কি আছে ইন্না আতাইনা কাল কাউসার ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার আল্লাহর জন্য নামাজ পড়ুন বন্ধু আর কুরবানি করুন কারে কইলো রসুল এটা কই কি কয় আপনি কোন চিন্তা করি না ইন্না শানিয়াকা হুয়াল আবতার আর আপনার দুশ্মন যেগুন না কি আছে আপনাকে মরবার জন্য চেষ্টা করে মারবার জন্য চেষ্টা করে মান কমাতে চেষ্টা করে ইজ্জত কমাতে চেষ্টা করে আপনি বন্ধু চিন্তা করিয়েন না তারা নির্বংশ পয়েন্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের কোন মান সম্মান ইজ্জত থাকবে না আর নাইও ঠিক আছে নি এখনো আপনি যদি নবীর পক্ষে থাকেন আপনার সজীব হয়ে যাবেন আর যদি নবীর পক্ষে না থাকেন তো নির্জীব হয়ে যাবেন ছিন্ন থাকবে না না গোরে সিকান্দার না হায় কবরে দারা বড় 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 সায়েন্সে বড় বড় বাচ্চা তাদের নাম নাই যান ইন্ডিয়ার মধ্যে আলমগীর বাদশাহ আকবর বাদশাহ কবর আছে মানুষ নাই আসেনি কবর আছে মানুষ নাই বান্দর আর বাদুর আর ছাগল যাই বেড়ায় আর খাজে গরিব নওয়াজের মাজার শরীফ কেমন আছে কেমন আছে খাজা শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ কেমন আছে বড় বড় বাচ্চাদের অবস্থা কি দাওয়া দিয়েলো জমদা না মানুষের ঠিক না বেঠি আপনি কি এমন জীবন গড়তে চান না যে জীবনের দ্বারা আপনার ছেলে একজন আপনার মেয়ের একজন আপনার ফেরেশতারা আপনার খেদমত করবে বয়ান সুবহানাল্লাহ এরা বাড়ায় বাড়ায় আপনাকে নিয়ে যাবে ঠিক না বেঠি কবর মধ্যে খালি শুধু নবীর নাম কইলে মাত্র ফেরেশতারা কইবো আসসালামু আলাইকুম তারপর আর বয়ান এখন করতে চাইতাম না সম্মান করবো কিনা ফেরেশতারা কি আপনার এমন জীবন করতে হবে না হেফজখানা করেছেন একশো টাকা দিয়েছেন দুইশো টাকা দিয়েছেন এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়েছেন এতগুলা মানুষ থাকতে একটা হেফজখানার কোনো চিন্তা করতে হয় নাকি চিন্তা করতে হয় আপনারা সময় মতো দিয়েন এটাতে তুলিয়েন তবু কইতেন আল্লাহ এই একজন হুজুরে এই হেফজখানা খুলছিল শুননি হেফজখানা তোর নবীর পক্ষে আর আমি সেখানে কিছু সাহায্য করছি আল্লাহকে যা বন্দা তোর ফিরি করে দেয় আমার জায়গায় আল্লাহ আমাদের কবুল করুক তাহলে নবীর দুশ্মনেরা
আবার বড় করে গেল নবীর দুশ্মনেরা নির্বংশ, আর নবীর আওলাদ আছে, বংশ আছে, উম্মত আছে, মুহাব্বতিরা আশিকরা নবীর আওলাদ, নবীর আওলাদ, তাদের নাম উঠতে থাকবে, বাড়তে থাকবে, দিন দুগুনি, রাত চুগুনি, তরক্কি হতে থাকবে। হাজ শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারের মধ্যে কুদুয়া করে যাস না, মাজার যাবার কোন দরকার করো না, মানা করতে করতে যত মানা করো তত বাড়ে, যত যাবে মানা করো তত বাড়ে, ঠিক না বেশি গোসা লাগেনি কেন সাইন, আল্লাহর বলিদের কথা গেলে গোসা লাগে, গোসা তোমার কথা লাইলে তো আল্লাহর কাছে খুশি লাগে, আল্লাহর কাছে খুশি লাগে, ঠিক না বেশি আল্লাহ কো, আরে যত ঠেলা ঠেলি করবি আল্লাহর বলিদের সান কমা আমি আছি, কেন পাকে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে, আর যাচ্ছেন না সামনের দিকে, আল্লাহ আপনাদের কবুল করুন, কবুল করুন, মন শক্ত করেন, দুনিয়ার কত বছর বাঁচবেন, আমি 108 বছরে আসছি, আপনি কত যাবেন কোন এক সেকেন্ডের মতো মনে হয় এই লাইফটা এক সেকেন্ডের মতো সাই করে চলে গেছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে ঘুরছি সাই করে চলে গেছে, এই দুনিয়ার উপরে কোনো বিশ্বাস নিঃশ্বাসের বিশ্বাস নাই, বাবারা বুড়ো হয়েছেন বুঝতে পারেন আমার মতো, ঠিক না বেঠি, তিন ধাক্কা দিয়ে উঠতে হয়, একবার মারি হাত দিতে হয়, আরেকবার আর উঠতে হয়, তারপরে তা খাওয়াইতেন পারেন, ঠিক না, কিন্তু জোয়ান চাটকে রয়েছ, তোমার এই সময়ের দাম দাও, এই সময়ে তুমি বলি হয়ে দাও, তুমি গাউস হয়ে দাও, কুতুব হয়ে দাও, জুলুম করিও না, অত্যাচার করিও না, খারাপ সঙ্গে সঙ্গে চলিও না, সৎসঙ্গের মধ্যে চলো, নামাজ পড়ো, তোমার আয়ু আল্লাহ আরো বাড়াবে, তোমার ইজ্জত থাকবে, মা বোনদেরকে জুলুম করিও না, যৌকুত ছাইও না, যৌতুক ছাইও না, নেককার একটা মেয়ে বিবাহ করো, ইজ্জত পাবে আর সম্মান পাবে, ঠিক না বেঠি, মা বাপেরা সুন্দর করে মেয়েগুলাকে কোরআন হাদিস শিক্ষা দিয়েন, আমার তফসির পড়াইয়েন, এদেরকে সুন্দরভাবে শিক্ষা দিলে আল্লাহ ওয়ালা হবে, চিন্তা করিয়েন না, বিয়ে হলে বিয়ে টিকবো, আর যদি তিরিং বিরিং বানাতে বানাতে সিরিং সিরিং করে যাবো, ঠিক না বেঠি, এটা করিয়েন না, এটা করিয়েন না, আল্লাহ হেফাজত করুক, হ্যাঁ এই জীবনটা খুব সংক্ষেপ, খুব একটা, এটা হলো সুন্দর জীবন, আর একটা হলো যে কি কুৎসি জীবন, ঠিক না বেঠি, সুন্দর জীবন গড়ার চেষ্টা করেন, আপনার ইতিহাস ঠিক থাকবে, ফেরেশতা আপনাকে কবর নাম হইব, হ্যাঁ ঠিক না বেঠি, আর যদি কুৎসি জীবন করেন ফেরেশতা মরো দৈত্য না, আদরের লোক আছে যে কতগুলো সেগুলো কামসাই ধরে জানো আগে, এই এতদিন গেছি রে কোথায়, বলে কামসাই ধরিস না দুঃখ ফাইল, বলে তুই দুঃখ ফাইলে আর কি বো, তুই তো কোনো সামান লই আস নাই, ইজ্জত নিয়ে আস নাই, সম্মান নিয়ে আসস নাই, কাজে তোরে দুঃখ দিলে কোনো অসুবিধা, আল্লাহ কছি কিছু দিবে আল্লাহ তোরে, আরো দিব ধাম ধাম করে লাগাইব, এটা মনে করি না এই জীবন শেষ না, এটা সিগারেটের ধোঁয়ানো, অক্কার ধোঁয়ানো, এতে উড়ি যাচ্ছে, প্রত্যেকটা কথার কাজের রেকর্ড হচ্ছে, সবটার রেকর্ড হচ্ছে, এই রেকর্ড আল্লাহর কাছে আছে না শেষ হয়ে গেছে, আল্লাহ আমাদের কবুল করুক, তাহলে নবীর পক্ষে থাকলে বংশ নষ্ট হবে না, আর নবীর পক্ষে না থাকলে বংশ আপনার জীবনের অংশ রাখতো না, শেষ করে যাবো, ঠিক না বেঠি, নবীর পক্ষে থাকতে রাজি আছেননি, আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ইনসানিয়ত বি
বাবারা বায়াত হবেন, অনেক বায়াত করছি ঘরের থেকে, মেয়েদের পুরুষ অনেক বায়াত করেছি, পিছিয়ে বলে টাকা দিয়ে ফেলতে হইতো না, এটা জানেন? আপনার টাকা দিয়ে পাইতে হইতো না, ইসলামের খেদমত করবেন, হ্যাঁ ইসলামের খেদমত করবেন, স্বামী স্ত্রী মিলে চলিয়েন, ধাক্কাধাক্কি করিয়েন না, ছেলে পেলে শিখবো তার ধাক্কাধাক্কি, বললেন? এইভাবে বায়াত যারা হবেন তারা নবীর পক্ষে থাকবেন, পীরের কথা মতো চলবেন, মসলা মশাইল পীরের থেকে জিজ্ঞাসা করবেন, পীরের অন্যান্য মুরিদানরা আছে তাদের থেকে চলবেন, নতুন মানুষের থেকে মশলা লইয়েন না, ওই নতুনের মধ্যে কোনটাতে ঢুকাই দেয়, তামার মধ্যে ফিতল ফিতলের মধ্যে কি ঢুকাই দেয়, হ্যাঁ আর স্বর্ণ মোটও দিত না, একটু সিন্দে করে চলিয়েন, মনে থাকবো আপনাকে বেয়াতে চান, হ্যাঁ এইভাবে হাতটা তোলেন, এইভাবে এইভাবে নেবার মতো এইভাবে, আলহামদুলিল্লাহ ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق ايديهم فمن نكث فانما ينكث على نفسه ومن اوفى بما عاهد عليه الله فسيؤتيه عظيما واستبشروا بهكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم بحرمه النبي الرؤوف الرحيم صلى الله عليه وسلم اجمعين يا الله حتى مخير بكم اشكر جن الله দরবারে রেকর্ড হয়ে যাক, যারা বায়াত হয়েছেন হাত তোলেন উপরে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, বায়াতে রাসূল বায়াতে খোদা জিন্দাবাদ জিন্দাবাদ, বায়াতে রাসূল বায়াতে খোদা জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া নবী তোমায় ভালোবাসি, তোমার হয়ে কাঁদি হাসি, তোমার জন্য কাঁদি হাসি, ইয়া নবী তোমায় ভালোবাসি, আমার তোমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা, দরবারে আজম মদিনা আমার তোমার ঠিকানা, মসজিদ কিবলা ইমামে আলে সুন্নাহ জিন্দাবাদ জিন্দাবাদ। কথা লম্বই ধরবে আর দূরে যাইতাম ভাইতে মনে বাবা, আমি তফসিল লিখিতে আমার তফসিল দেখি, হ্যাঁ আমি একটা আয়াতে যদি ব্যাখ্যা করি তো 10 বছর করব, কিন্তু আপনারা দেখবেন যে কোরআন আয়াতের মধ্যে কত কিছু আছে, একটা আয়াতের তফসিল আমি করব। আমি পড়েছি ইয়া ছিল আমাদের চিটাঙ্গের জামিয়া সুবহানিয়া প্রিন্সিপাল সুবহানে, এটা হলো জালালউদ্দিন আল কাদেরী আমার ছাত্র, পুরো নিয়ে পড়া জিতা গেছে গা, আমি আসি কেউ তফসিল লেখে না, আশা করছিলাম করবার জন্য আল্লাহ পুরেছে, এখন তিরমিজি শরীফ চলতেছে ইনশাল্লাহ আপনাদের সামনে হাতে তুলে দিতে পারবো বলে আশা করি, প্রথম খণ্ড লাইভ ইয়েতে চলে সাফায় চলে যাচ্ছি, সাফাইতে কোনো কম পয়সা না, তফসিল সাফাইতে গেছে 75 লাখ টাকা, আর এখন তিরমিজি শরীফ প্রথম খণ্ডের জন্য চাইছে 10 লাখ টাকা, আমি বলছি যা 10 লাখ টাকা দিয়েলা, আর আজকে আপনারা মানে অকাতরে মানে দেবার জন্য চাইছিলেন 5000-2000 করে, আপনারা সবাই বলছেন এখন মাওলানা কাসার উস্তিফলা এটা পিএইচডি করতে আর কদিন বলে ডক্টর হইব, আর কদিন বলে ডক্টর হইব, আপনারা দোয়া করেন ইনশাল্লাহ, আমিও দোয়া করতেছি। আহা।